আসসালামু আলাইকুম দর্শক, তানিশাস কিচেনে আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাই কেক বিস্কুট। অনেক তো বাইরে থেকে কিনে এনে খেয়েছেন এই ড্রাই কেক বিস্কুট, এখন নিজেরাই তৈরি করে খেতে পারেন এই ড্রাই কেক বিস্কুট। এক কাপ চা আর দুই পিস ড্রাই কেক বিস্কুট হলে তো আমার আর কোনো কথাই নেই। আপনারাও কীভাবে ঘরে বসে চুলায় এই ড্রাই কেক বিস্কুটটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই অল্প খরচে এই ড্রাই কেক বিস্কুটটা কীভাবে তৈরি করতে পারেন চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। দর্শক, প্রথমে আমাদের একটা কেক তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা বোলে নিয়েছি তিনটা ডিম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা। এখন বিটারটা দিয়ে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন একটু ফোম চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা আমি 3 বারে দিচ্ছি, একবারে দিতে যাবে না, তাহলে এটা গলতে চায় না। তো তারপরে চিনিটা দিয়ে আমি আবারও 2-1 মিনিটের মতো বিট করে পুরোপুরি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। বিট করতে করতে দেখবেন যে ডিমের ফোমটা অনেকটাই সাদা হয়ে এসেছে, ঠিক এমন। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো সয়াবিন তেল। অবশ্যই যখন চিনিটা গলে যাবে তখন তেলটা দিবেন, না হয় কিন্তু চিনিটা আর তেলটা একসাথে দিলে অনেক সময় চিনিটা গলতে চায় না, তাই চিনিটা গলিয়ে নিয়ে তারপর এখানে তেলটা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি 1 কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল, যেটাকে আমরা সাদা তেল বলে থাকি। তারপর আমি আবারও বিটারটাকে দিয়ে আবারও 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এইখানে আমাদের যে ভ্যানিলা এসেন্স বাজারে কিনতে পাওয়া যায়, এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এইখানে 1/2 চা চামচের মতো। অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হবে। তারপর আমি আবারও একটু বিট করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কুটটা খেতে একটু বেশি ভালো লাগে। এখন চালনি দিয়ে আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। তারপর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও ভালো করে মেশাতে পারেন এবং এরকম একটা স্প্যাচুলা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। এখন একদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। এলোমেলোভাবে ঘোরাতে যাবে না, এতে করে যে আমরা ফোমটা তৈরি করেছিলাম সেই ফোমটা নষ্ট হয়ে যাবে। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। নর্মালি আমি কেক তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করি সেই ব্যাটারটা একটু পাতলা হয়ে থাকে, আর এই কেক তৈরি করার জন্য যে ড্রাই কেকটা তৈরি করার জন্য যে কেকটা তৈরি করব সেই কেকের ব্যাটারটা হবে একটু ঘন। এখন এইটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। দর্শক, প্রথমে আমি এই মলটা নিয়েছিলাম, পরবর্তীতে আমি এই মলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি যে পাত্রটাতে কেকটা বেক করব সেই পাত্রটা অনুযায়ী আমার এই মলটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, তাই চেঞ্জ করে আমি এই পাত্রটাতে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মাঝে কিছুটা বালি দিয়ে বালিটাকে গরম করে আমি এই কেকের মলটাকে বসিয়ে দিয়ে চুলাটাকে লো করে দিয়ে চলে যাচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমাদের কেকটা একদমই পুরোপুরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে। কোনোভাবে জোরাজোরি করতে যাবেন না এবং চুলার আঁচটা বাড়িয়ে কখনোই কেক বেক করতে যাবেন না, এতে করে কেকটা পারফেক্ট হয় না। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনাদের সময়টা আরেকটু বেশি লাগতে পারে। তো আমি এখন এই ড্রাই কেক বিস্কুটটা শেপ দেওয়ার জন্য এই কেকটাকে আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি, যাতে করে আমি ভালো করে শেপটা দিতে পারি। আর দেখুন আমার কেকটা কতটুকু স্পঞ্জ হয়েছে। আসলে এটা কিন্তু স্পঞ্জ কেক না, তবুও কতটুকু স্পঞ্জ করছে আমার কেকটা। তো আপনারাও যদি ভালো করে কেকটা তৈরি করতে পারেন তখন দেখতে পারবেন যে আপনাদের কেকটাও খুব সুন্দর এরকম স্পঞ্জ করবে। আমি চারপাশে একটু কেটে নিচ্ছি, চারপাশে একটু কেটে নিয়েছি। এখন আমি এভাবে করে একটা ছুরি দিয়ে আবারও লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ড্রাই কেক বিস্কুটটা কতটুকু পাতলা বা মোটা তৈরি করবেন সে অনুযায়ী কেটে নেবেন। দর্শক, আমি এই কেকটাকে এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি এই পিসটাকে আবারও আমি একটু শেপ দিয়ে নিচ্ছি।
সাইডের যে এলোমেলো ভাঁজটা আছে সেটাকে একটু কেটে নিচ্ছি। নিয়ে এই টুকরোটাকে আমি মাঝখান দিয়ে আবারও একটু কেটে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের ড্রাই কেক। বিস্কুটের শেপ দেওয়া আমাদের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সহজে এটাকে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ড্রাই কেকের বিস্কুটগুলো এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আরেকটা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি সবগুলো পিস। নিয়ে তারপর একটার উপরে সবগুলো ভাঁজ একসাথে রেখে দিয়ে তারপর আমি মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাও কিন্তু একটা সহজ উপায়, কেটে নিতে পারেন। তো আমার সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এরকম একটা পিজা ট্রে নিয়েছি আমি পুরোপুরি বিস্কুটগুলোকেই তৈরি করার জন্য। এখন এই পিজা ট্রেটার উপরে একটা পেপার বিছিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি যে কেকটা তৈরি করেছিলাম নিজের পেপারটা, সেই পেপারটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি কেকের টুকরোগুলোকে একটু ফাঁক ফাঁক করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। কোষটাকে একটু পুরোপুরি সমান করে দিয়ে তারপর আমি একটু ফাঁক ফাঁক করে যতটা পরিমাণে আটকাই এই ট্রেটাতে ততটাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছড়ানো আরেকটু ছড়ানো থাকে পিজাটে তাহলে আরেকটু বেশি পরিমাণে জায়গা নেবে। দর্শক, আমার এই পিজা ট্রেটা একটু ছোট তাই এইটাতে 6 পিসের মতো ধরেছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি এটাকে চুলাতে বসানোর জন্য। আমি যে পাত্রটাতে কেক তৈরি করেছিলাম সেটা আর চুলা থেকে নামাইনি। এখন এই বিস্কুটের মলটাকে বসিয়ে দিয়ে আমি চুলাটাকে একদম নিবু নিবু করে দিয়ে তারপর এগুলোকে বিস্কুটটাকে তৈরি করে নিতে হবে। আর 5 মিনিট পর এসে এসে বারবার করে বিস্কুটটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু বিস্কুটটা পুড়ে যাবে। খেয়াল রাখতে হবে একটু পরপর এসে এসে বিস্কুটটাকে উল্টিয়ে পাল্টিয়ে অবশ্যই দিতে হবে। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে একদমই নিবু নিবু ভাব থাকে। যেহেতু আমরা কেকটা আগে থেকেই তৈরি করে নিয়েছি তাই এই বিস্কুটটা হতে কিন্তু বেশি একটা সময়ের দরকার পড়ে না। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি 4 বারের মতো উল্টিয়ে দিয়েছি এই বিস্কুটগুলোকে। আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার মন মতো করে একটা কালার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো তারপরে আমি হাত দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার বিস্কুটগুলো কিন্তু আমার মন মতো কালারে পরিণত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। এখন শুধু খেয়ে নেওয়ার পালা। একটা বিস্কুট ভেঙে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটটা কতটুকু পারফেক্ট হয়েছে এবং কতটুকু মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই ড্রাই কেকের বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। এতক্ষণ ধরে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।